সকলকে আমি ওয়েলকাম করছি আমাদের একটি সেমিনার সিভিল সার্ভিসেস অ্যাজ এ ক্যারিয়ার অপশনে। আমাদের এখানে উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন শিশুহীন কর পুরকায়স্থ আইপিএস চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার, শ্রী শশাঙ্ক শেট্টি আইএস ডিএম নদিয়া, শ্রী প্রদীপ বাউরি আইএফএস ডিএফও নদিয়া মুর্শিদাবাদ, এবং আমার সকল কলিগস এবং আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমি এখানে ওয়েলকাম করছি। আমরা সবাই জানি সিভিল সার্ভিসেসকে আমাদের বলা হয় ব্যাকবোন অফ আর সোসাইটি, কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যা কাজ হয় সব কিছু কিন্তু এটা সবসময় গভর্নমেন্টের কাজ আমাদের সিভিল সার্ভেন্টসের থ্রুতে হয়। কিন্তু আমাদের মনে একটা ভয় থাকে যে সিভিল সার্ভিসেস খুব একটা কঠিন পরীক্ষা, এটা আমরা কিভাবে ক্লিয়ার করব, কিভাবে ক্র্যাক করব, আমরা পারবো কি না, এরকম অনেক প্রশ্ন আমাদের মাথায় আসে। এবং আমরা বিভিন্ন আমরা যখন এখানে চাকরির সূত্রে আমার কাছে অনেকে এসছে যে কিভাবে আমরা করব, কিভাবে প্রিপেয়ার করব, কেউ যদি আমাদের গাইড করতো ভালো হতো, এই সকল প্রশ্ন মাথায় রেখে আমরা আজকের এই সেমিনারটা আমরা অর্গানাইজ করেছি তোমাদের সকলের জন্য। এখানে আমরা চেষ্টা করব তোমাদের একটা আইডিয়া দিতে যে হোয়াট ইজ সিভিল সার্ভিসেস অ্যাকচুয়ালি। সিভিল সার্ভেন্টসরা এখানে আপনি দেখছেন যে আমাদের প্রচুর অ্যাক্টিভ সিভিল সার্ভেন্টস আমরা এখানে ডেকেছি, তারা তোমাদের বলবে যে আমাদের কি কাজ, আমরা কিভাবে কাজ করি, বা এই পরীক্ষাটা ক্র্যাক করতে গেলে কি লাগে, কিভাবে প্রিপারেশন করবে, এরকম প্রচুর প্রশ্ন উত্তর তোমাদের মনে যেগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করার এখানে একটা ছোট্ট চেষ্টা করেছি। আশা করছি তোমাদের যা প্রশ্ন আছে এখানে আমরা ক্লিয়ার করতে পারবো এই প্রিপারেশনের ব্যাপারে। অ্যান্ড আই এম শিওর অল অফ ইউ উইল লাইক দিস সেশন, অ্যান্ড থ্যাংক ইউ তোমরা সবাই এসছো এই সেশনের জন্য। আই থ্যাংক অল অফ ইউ। আর আমি বেশি টাইম নেব না, কারণ অনেকে আছে, অনেক প্রেজেন্টেশন আছে, সেগুলো তোমরা দেখো, এবং তারপর তোমাদের জন্য একটা কোশ্চেন অ্যান্সার সেশনও থাকবে যেখানে তোমরা তোমাদের ডাউটসও যা আছে ক্লিয়ার করতে পারবে। তো আই ওয়েলকাম ইউ অল ওয়ান্স অ্যাগেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম।